আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো ফেব্রুয়ারি কর্মসূচির আগেই জামাত হিট স্বাভাবিক রাজনীতিতে ফিরতে এসব কি করছে জামাত দশ দুই তেইশ মিডিয়ায় জামাতের অনুমতি প্রার্থনাও হিট এগারো ফেব্রুয়ারি জামাত একটা কর্মসূচি পালন করতে চাচ্ছে এখন কর্মসূচি কিভাবে পালন করবে যদি অনুমতি দেয়া হয়ও বা না দিলে করবে কিনা সেই কর্মসূচি থেকে কি অর্জন হবে কি ফলাফল হবে তার চাইতো বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে জামাতকে অনুমতি দেওয়া হবে কি হবে না সাপোজ অনুমতি দিল তাহলে সে অনুমতি দেওয়ার পরে কর্মসূচিটা কিভাবে পালন করলো তার চাইতে বিষয় হলো যে অনুমতি দিল এর মানে অনুমতিটাই এখন রাজনীতির একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কর্মসূচিটা মুখ্য বিষয় নয় সাপোজ অনুমতি পাওয়ার পর যদি তারা কর্মসূচি নাও করে যে হঠাৎ যে কোনো কারণ দেখিয়ে স্থগিত করে তারপরেও এই যে অনুমতি দেয়াটা এটা নিয়েই রাজনীতি এখন এগারো ফেব্রুয়ারি কর্মসূচির আগেই জামাত অলরেডি মিডিয়ায় হিট হয়ে গিয়েছে যে তারা স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চায় স্বাভাবিক রাজনীতির জন্য সব করছে ফেরার জন্যে এখানে বড় আন্দোলন জমানো আন্দোলনে কন্ট্রিবিউট করা এগুলো মূল বিষয় নয় গণমাধ্যম যেভাবে অনুমতি প্রার্থনা রিপোর্ট করেছে যেভাবে উঠিয়ে উঠে এসেছে গণমাধ্যমে যে জামাত ডিএমপি কমিশনারের কার্যালয়ের কাছে কার্যালয়ে গিয়ে আবেদন করেছে অনুমতির জন্য এগারো ফেব্রুয়ারি কর্মসূচি পালনের জন্য বিক্ষোভ মিছিল করার জন্যে এটা মিডিয়া যেভাবে কাভারেজ দিয়েছে এটা একটা ইতিবাচক দিক বলে মনে করি এবং অনুমতি প্রার্থনা এই মিডিয়া কাভারেজের মধ্য দিয়ে কার্যত হিট হয়েছে তো এই যে মিডিয়ায় ব্যাপকভাবে হিট হওয়া কিভাবে মিডিয়া এসেছে আমি একটু বলবো সংক্ষেপে এটার একটা বড় ইম্প্যাক্ট রয়েছে অনুমতি না দিলেও জামাত একটা অ্যাডভান্টেজ এখান থেকে অলরেডি পেলো এই জন্যই বলেছি যে এগারো ফেব্রুয়ারি কর্মসূচির আগেই জামাত হিট আমরা দেখতে পাচ্ছি বাংলা রিপোর্ট করেছে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে ডিএমপি কমিশনারের অফিসে জামাত নেতারা ভিতরে যা লিখেছে ভালো জামাতের আইনজীবী থানার নেতৃবৃন্দ যেভাবে ব্রিফ করেছে খুব সুন্দর মিডিয়া সেটা তুলে ধরেছে তো এখন বাংলা ভিশনের রিপোর্টটা সবচাইতে শিরোনামটা সবচাইতে সুন্দর আমি শুধু শিরোনাম বলব অনেকগুলো গণমাধ্যমের স্বাভাবিক রাজনীতিতে ফিরতে ডিএমপি কমিশনারের অফিসে জামাত নেতারা এর মানেই কর্মসূচি কীভাবে কি হলো বা পালন করলো কি করলো না তার চাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চাচ্ছে অনুমতির মাধ্যমে এর মানে অনুমতি পাওয়াই হচ্ছে যে স্বাভাবিক রাজনীতি বা মেন স্ট্রিমিং হওয়া আর অনুমতি না পাওয়া হচ্ছে তারা নিষিদ্ধ না হয়েও নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট পাওয়া এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কালবেলা খুবই আলোচিত একটা নিউজ এখন পর্যন্ত অতটা পরিচিতি না পেলেও তারা অদূর ভবিষ্যতে বাংলাদেশে খুব আলোচিত নিউজ পেপার হতে যাচ্ছে বোঝাই যাচ্ছে এবং আমি বলছি যে কালবেলা খুব আলোচিত হবে অতি শীঘ্রই তারা শিরোনাম করেছে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে জামাতের প্রতিনিধি দল এছাড়া আমরা দেখতে পাচ্ছি নয়াদিগন্ত রিপোর্ট করেছে ডিএমপিতে মিছিল অনুমতি চেয়ে জামাতের আবেদন নয়াদিগন্ত এরা তো রিপোর্ট করবেই ঢাকা মেইলে আমরা দেখতে পাচ্ছি ডিএমপি কার্যালয়ে জামাতের প্রতিনিধি দল এবং জামাতের সে আইনজীবী থানার নেতৃবৃন্দের ছবি সহই সমস্ত গণমাধ্যমগুলো রিপোর্ট করেছে সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম বাংলাদেশের পত্রিকা দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে এরকম আর রাজধানীতে বিক্ষোভ মিছিল করার অনুমতি চাইল জামাত তো এখন এই যে অনুমতি চাইল জামাত এই বিষয়টা যেভাবে উঠে এসেছে এটা জামাত যে গণতান্ত্রিক জামাত যে আইনের প্রতি শ্রদ্ধাশীল জামাত যে পুলিশের প্রতি আস্থা রয়েছে রাষ্ট্রের আনুগত্য করে সংবিধান মানে আইন মানে অতএব তাদের সাথে এরকম আচরণ করা যে ঠিক নয় এগুলো কিন্তু এই গণমাধ্যমের রিপোর্টের মধ্য দিয়ে কিছুটা হলো প্রতীয়মান হয়েছে এনএন বিডি টোয়েন্টি ফোর ডট কম তারাও একটা আলোচিত অনলাইন পোর্টাল তারা শিরোনাম করেছে বিক্ষোভ মিশিরের অনুমতি চেয়ে ডিএমপি কার্যালয়ে জামাতের প্রতিনিধি দল এছাড়া মানব জমিন খুবই আলোচিত এবং গুরুত্বপূর্ণ নিউজ তারা রিপোর্ট করেছে শনিবার বিক্ষোভ করবে জামাত তো এখানে এই বিক্ষোভ বিক্ষোভের জন্যে যে অনুমতির আবেদন করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে এরপরে আরেকটা নিউজ পেপার রিপোর্ট করেছে বাইতুল মকরমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চেয়েছে জামাত তো এই বিষয়টা দেশবাসীর কাছে বিদেশিদের কাছে রাজনীতি বিশ্লেষকদের কাছে সংশ্লিষ্ট মহলের কাছে সবার কাছে একটা মেসেজ এই মিডিয়ার ব্যাপক কাভারেজের মাধ্যমে চলে গেল যে জামাত অনুমতি চায় তারা আইন মানতে চায় পুলিশের দেয়া সীমারেখার মধ্যেই প্রোগ্রাম করতে চায় এবং অনুমতির যে ভাষাগুলো আবেদনপত্রে যে ভাষা লিখেছে সেটা আইনের প্রতি জামাতের সর্বোচ্চ শ্রদ্ধা পুলিশের প্রতি তাদের আনুগত্য এবং তাদের প্রতি আস্থা এবং সংবিধান সংবিধানের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধার একটা বহিপ্রকাশ অতএব এগারো ফেব্রুয়ারি কর্মসূচির জন্যে আবারও একবার প্রত্যাখ্যাত কিন্তু হয়েছে তিরিশে ডিসেম্বর প্রত্যাখ্যাত হয়ে বিভিন্নভাবে হয়রানি মামলা হামের শিকার হয়ে এগেইন সেই পুলিশের কাছে আবেদন করে স্বাভাবিকভাবে কর্মসূচিতে ফেরার যে একটা চেষ্টা এবং সেটা মিডিয়া কাভারেজ এটা জামাতের জন্য একটা বড়ো ধরনের অর্জন বলে মনে করি স্বাভাবিক রাজনীতিতে ফিরতে এ ধরনের কাজ এগেইন অ্যান্ড এগেইন জামাত করছে এটা খুবই ভালো কারণ অনুমতি যদি না দেয় তাহলে অনুমতি ছাড়া প্রোগ্রাম করা উচিত নয় অনুমতি না দিলে প্রোগ্রাম করবে না তখন আবার প্রেস কনফারেন্স করে বলবে যে না আমাদের অনুমতি দেওয়া হল না আমরা তীব্র নিন্দা জানি আবারও কিছুদিন পর অনুমতি চাই বারবার এভাবে অনুমতি চাওয়া উচিত বারবার যদি এরকম অনুমতি চাই আগে এনে আগে অনুমতি না দেয় আবার অনুমতি চাই বা আবার অনুমতি না দেয় এটাই যে আমাদের জন্য একটা বড় রাজনীতি এই মুহূর্তে হওয়া উচিত এসবেই করা উচিত অনুমতি ছাড়া প্রোগ্রাম করা উচিত না এর মধ্য দিয়ে হয়তো বা ইভেনচুয়ালি ভালো ফলাফল আসতেও পারে দশ দুই তেইশ